প্রজেক্ট এর আগে মাহদি শর্ট ফিল্ম করেছে যেগুলো অনেকগুলো লোকার্নোতে দেখানো হয়েছে, পুরস্কৃত হয়েছে। আর আমি সায়েন্স সিটি সম্পর্কে জানতে পারি যখন আমি 2017 সালে লোকার্নো ওপেন ডোরসে গিয়েছি আমার আরেকটা প্রজেক্ট নিয়ে। তখন আমি জানতে পারি যে বাংলাদেশ থেকে একটা প্রজেক্ট এসেছিল সায়েন্স সিটি। প্রজেক্ট ওই বছর সিলেক্টেড হয়নি, কিন্তু প্রজেক্টের সম্পর্কে আমি ভালো ফিডব্যাক পাই ওপেন ডোরস টিমের কাছে। তারপর আমি আর মাহদি কানেক্টেড হই, আমি ওর সাথে কথা বলি, আসলে দীর্ঘদিন কথা বলি আমরা, এবং আমি ফিল করি যে আচ্ছা ওর সাথে আমার একটা কানেকশান আছে, আমি ওর সাথে হয়তো কাজটা করতে পারবো। তখন থেকে আমরা একসাথে কাজ করা শুরু করেছি। স্ক্রিপ্ট নিয়ে কাজ হচ্ছে প্রায় গত 1-2 বছর। আমরা প্রায় ফাইনাল পর্যায়ে আছি স্ক্রিপ্ট নিয়ে। আমরা এখানে মূলত আমরা আসছি ফিডব্যাক নেওয়ার জন্য। মীরা নায়ার কাছ থেকে আমরা ফিডব্যাক পাচ্ছি, অন্যান্য মেন্টরদের থেকে ফিডব্যাক পাচ্ছি, প্লাস আমাদের 3 দিন এখানে 20, 21, 22 আমাদের কিছু মিটিং আছে কো প্রডিউসারদের সাথে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা কিছু কন্ট্রাক্ট যাতে সাইন করতে পারি কো প্রডিউসারদের সাথে, এবং এই বছরের মাঝামাঝি থেকেই আমরা ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে শুরু করবো, কারণ ইনশাল্লাহ আমরা আগামী বছর ছবিতে শুরু করতে চাই। মাহদি ভাই, আপনি মানে সেন্সিটিভ যেই মানে প্রেক্ষাপটে ভেবেছেন বা মানে সেন্সিটিভ পূর্ব মানে চাইল্ড একেবারে জন্মসূত্রটা একটু যদি শেয়ার করতেন আমাদের সঙ্গে, মানে সেন্সিটিভ কীভাবে হলো, মানে আপনার মাথায় কীভাবে এলো বা আপনি কীভাবে ভাবলেন? আচ্ছা, এটা একদমই পার্সোনাল একটা জায়গা থেকে হয়েছে। সেসব আমি বিড়াল পালতাম। আচ্ছা, আমার দুটো বিড়াল ছিল, এবং বিড়ালের ক্যাট লিটারের জন্য আমি আর আমার ওয়াইফ দুজনই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বালু নিয়ে আসতাম। আচ্ছা, তো এই বালু আনতে গিয়ে আমার এক ধরনের অভিজ্ঞতা হতো, কিন্তু আমার ওয়াইফ সে যেহেতু ওম্যান ফলে তার একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা হতো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা শোনা, আবার বালুটা নেওয়া, কারণ ওটা হচ্ছে আবার একটা হয়তো কনস্ট্রাকশন সাইটের পাশে রাখা। তো ওই সময় ও আমার কাছে কিছু জিনিস শেয়ার করতো, আমি আবার শেয়ার করতাম। তখন প্রথম আমার একটা ক্যারেক্টার মাথায় আসে যে একটা মেয়ে যে এরকম তার বিড়ালদের জন্য হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন জায়গা থেকে বালু নিয়ে আসে, ফলে আমি একটা শহরের সিনারিও পাই এটা থেকে। তখন আমি ভাবি যে এতটুকু দিয়ে শুধু হবে না, আমার আরও দুটা ক্যারেক্টার দরকার। তখন আমি বাদ বাকি ক্যারেক্টারগুলো এটাতে অ্যাড করি এবং এটাকে এলাবোরেট করি। প্রথমে এটা ট্রিটমেন্ট হিসেবে থাকে, আমি নেপালে যাই ট্রিটমেন্ট নিয়ে, তারপর রুবাইয়াত আপা আমাকে আরও ফিডব্যাক দেন এবং ওইখানকার যারা স্ক্রিপ্ট কনসালটেন্ট ছিলেন তারাও ফিডব্যাক দেন। এরপর আমি ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট এবং এখন থার্ড ড্রাফটটা শেষ করলাম। এই এভাবে শুরু আর কি। কানে এসে আপনার মানে এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমি মিটিং করেছি, ওয়ার্কশপ ছিল আর কি সিএনসি এবং আর্টের সঙ্গে, সেগুলো খুব ইন্টারেস্টিং যে কো প্রোডাকশনগুলো আসলে কীভাবে হয় বা ফ্রেঞ্চ প্রোডিউসিং সিস্টেমটা কী সেটা বোঝায়, এবং আসলে এখনকার সময়ে যেমন আফ্রিকান সিনেমা, ইস্ট ইউরোপিয়ান সিনেমা বা এশিয়ান এবং সাউথ ইস্ট এশিয়ান সিনেমার আফ্রিকান সিনেমা, এসব সিনেমা আসলে কো প্রোডাকশনের মাধ্যমে তৈরি হচ্ছে। এটাই যে একমাত্র পন্থা এমন না, বিভিন্নভাবে হতে পারে, কিন্তু এটা একটা ওয়ে, এইভাবে সিনেমা তৈরি হতে পারে। এবং জয়েন্টলি বিভিন্ন দেশের বিভিন্ন প্রযোজকরা তাদের টাকা লগ্নি করতেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্র্যান্ট এসে ঢুকতেছে, লাইক জার্মানি থেকে, ফ্রান্স থেকে, নরওয়ে থেকে, ফলে দ্যাট ইজ ইন্টারেস্টিং। আর একই ধরনের ব্যাপারগুলো কি, যেমন লোকার্নো ওপেন ডোরসানো যখন ছিলাম মিটিংগুলো ছিল লাইক কাছাকাছি টাইপের এক ধরনের ব্যাপার, কিন্তু এটা আরেকটু হয়তো মার্কেট, এটা এখানে হয়তো আরও বিভিন্ন ধরনের লোকজন আছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং একই। আর লা ফেব্রিক সিনেমার দুমন্দে যে সেন্সিটিভিটা অংশগ্রহণ করলো, মানে তারা যে জিনিসটা পিক করলো, এই প্রক্রিয়াটা একটু শেয়ার করেন। এই প্রক্রিয়াটা হচ্ছে যে প্রথমে এটা ওপেন ডোরসে ছিল, পরে আরেকটা প্রোগ্রামে যায় নন্ট, এটা হচ্ছে ফ্রান্সের ওয়েস্টার্ন সাইডে, ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টস, ওইখানেও সিলেক্ট হয় সায়েন্স সিটি, ওইখানেও আমরা পিচ টিচ করি। সেই সময় আমাদের ফ্রেঞ্চ প্রডিউসার আমাদের সঙ্গে যুক্ত হয়, এবং তার আগেই অবশ্য আমরা এটা অ্যাপ্লাই করি যে আপনাকে একটা স্ক্রিপ্ট পাঠাইতে হয়, সঙ্গে ভিডিও মুডবোর্ড থাকলে পাঠাইতে হয়, বা প্রডিউসারের নোট পাঠাইতে হয়, বা আমি নিজে কেন বানাইতে চাই সেটা পাঠাইতে হয়। এই জিনিসগুলো একটা কম্পাইল করে তাদেরকে পাঠাইতে সাবমিট করতে হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আপনাদের জন্য শুভকামনা, আশা করি সেন্সিটি অনেক দূর যাবে। থ্যাংক ইউ।
Mama of Fabric Cinema, I am the producer of all you directors, and I'm so happy to be self-appointing myself that, and that to help in any way with your organization and your incentive, but also with the vision of the directors and the producers in front of me, to make sure that these films that we are discussing today, the 10, you know, wonderful projects, will all be on our screens, both here in Cannes and on the in the world, in the greatest of excellence, because that is what really it's all about, is also our vigor, our craft, our vision, but always of excellence. So thank you so much. Thank you.